भैया भैया उठो, जमाना चिटागम, उठो। हाँ उठो, जाओ उठो भैया, তাড়াতাড়ি উঠো, আবার দেরি হয়ে যাবে, আবার আমার সব আমাদের সব গোছানো শেষ। উঠো উঠে যাও। ভাইয়া চিটাগং যাবা? উঠো, টাকলে চলে যাচ্ছে, এই জন্য আমরা এয়ারপোর্টে এসেছি, কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট। আচ্ছা বলছি কি, আমার জন্য ওর জন্য কচ্ছপে ডিম আনবো। এয়ারপোর্টে বসে থাকতে আমার খুব বোরিং লাগছিল, এই জন্য আমি অনেক দুষ্টামি করছিলাম। বারে বারে ভাইয়ার গায়ে হাত দিচ্ছিলাম, এজন্যে ভাইয়া আর রামু দুজনই আমাকে বকা দিয়েছিল। দুষ্টামি করছিলাম, ভাইয়া আম্মুকে বলেছিল আমি জানি দুষ্টামি না করি। মাত্র প্লেনে উঠলাম, আর কিছুক্ষণ পরে আমাদের প্লেন ছাড়বে। আমাদের প্লেনের নাম নব এয়ার। এটা আমার ভাইয়া আর বাবা। আমার আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। বাইরে জানালা দিয়ে আকাশ দেখছিলাম আর মেঘ দেখছিলাম, মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, গুলো দেখতে আমার বেশ মজাও লাগছিল, আর খুব মন খারাপ লাগছিল। সবাইকে ছেড়ে চিটাগঙে চলে যাচ্ছি। চিটাগঙ দেখা যাচ্ছিল, কিছুক্ষণ পরেই প্লেন ল্যান্ড করবে। খুব মন খারাপ লাগছে, দাদা দাদি আয়েশা ফারদি নাজিয়া বড় চাচি বড় চাচি এদের জন্য আমার খুব মন খারাপ লাগছিল। সবাইকে মিস করব।
আমরা চিটাগনে নতুন বাসায় যাচ্ছি। আমি গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমার চিটাগনে অনেক ভালো লাগে। চিটাগনের রাস্তায় দুই পাশে গাছ আর গাছ, ঢাকায় গাছ অনেক কম। চিটাগনের নৌকাগুলো অনেক সুন্দর। আমি নৌকা দেখতে দেখতে যাচ্ছিলাম। নদীতে নৌকাগুলো অনেক সুন্দর। আমরা বাসায় এসে পড়েছি, আমি খুব টায়ার্ড। বাবা বলছিল আমাদের বাসায় একটা সুন্দর একটা বেলকনি আছে, বেলকনিতে অনেক গাছপালা আছে, বাইরে অনেক গাছ আছে। ওয়াও, বেলকনিতে অনেক সত্যি অনেক সুন্দর। ওয়াও, অনেক গাছ পাহাড়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।